নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি সুন্দর একটা রেসিপি, সকলের কিন্তু খুব পছন্দের, আর আমরা এটা সকলের সাথে সব জিনিসের সাথেই কিন্তু আমরা এটা খেতে পারি। তো আজকে আমি নিয়ে এসেছি বন্ধুরা সকলের পছন্দের চিলি পানির। হ্যাঁ বন্ধুরা, চিলি পানির রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সকলের সামনে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপিটি। বন্ধুরা, এখানে আমি পনির নিয়ে নিয়েছি। এখন আমি পনিরটাকে হালকা ম্যারিনেট করবো। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে নিলাম লবণ। এখন এগুলো সব একসাথে একটু মেখে নেব। তো চলুন বন্ধুরা, এখন আমি পনিরগুলো ডিপ ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পনিরগুলোকে ভেজে নেব। একটু উল্টে দেব পনিরগুলো। তো চলুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলোকে তুলে নেব। তো চলুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেবো আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটা হালকা করে একটু ভেজে নেবো। আদা রসুন কুচিটা যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আর একটা জিনিস আমি যেটা করবো, তো এখানে একটা বোলের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লঙ্কা গুঁড়োটার মধ্যে দিয়ে নেবো একটু জল। ভালো করে একটু গুলিয়ে একটা সস মতো করে নেবো, এটা আমরা ব্যবহার করবো চিলি পনিরের সসে। তো চলুন বন্ধুরা, আদা আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে নিলাম ক্যাপসিকাম, আর দিলাম একটু রেড ক্যাপসিকাম। এখন একটু হালকা করে এগুলোকে ভেজে নেবো। ভেজিটেবলসগুলো কিন্তু বন্ধুরা হালকা করেই ভাজতে হবে। এখন দিয়ে নিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। বন্ধুরা, ভেজিটেবলগুলো এক মিনিট মতো আমি ভেজে নেবো। তখন বন্ধুরা, এক মিনিট ভাজা হয়ে গেছে ভেজিটেবলগুলো। এখন আমি এর মধ্যে বানিয়ে রাখা রেড চিলি পাউডারের সসটা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি একটু অল্প লবণ। লবণটা একটু অল্পই দেবেন বন্ধুরা, কারণ লবণটা একটু চেপে নিয়ে তারপর দেবেন, কারণ এর মধ্যে সয়া সসও থাকবে, সয়া সসে কিন্তু লবণ অলরেডি থাকে বেশি। এখন দিয়ে নিচ্ছি এক চিমটে মতো চিনি। দিচ্ছি টমেটো কেচাপ, টমেটোর সস দিলাম। এখন আমি একটু নেড়ে নিই। এখন দিয়ে নেবো সয়া সস। সয়া সসটা আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করলাম। আর দিচ্ছি অল্প একটু 1 চামচ মতো ভিনিগার। এখন সব একসাথে একটু 1 মিনিট মতো ছিয়ে ফুটিয়ে নেবো। তো দেখুন, সবগুলো একসাথে কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করবো। জলটা বন্ধুরা আপনারা যদি আপনারা গ্রেভি খান চিলি পনিরের, তাহলে একটু বেশি দেবেন, আর যদি ড্রাই চিলি পনির খান তাহলে কিন্তু জল দেওয়ার বেশি দরকার নেই। আমি একটু গ্রেভি করব, যার জন্য একটু জলটা বেশি দেবেন। তো বন্ধুরা, চিলি পনিরের যে সসটা আমরা বানাচ্ছি, সে আমি এখানে একটা ঘোল বানাচ্ছি। কর্নফ্লাওয়ার একটু দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডা জল, একটু গুলিয়ে নিলাম। এটা কিন্তু আমরা গ্রেভিতে অ্যাড করবো। তো বন্ধুরা দেখুন, ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে নিলাম। পনিরগুলো দেওয়ার পর 2 মিনিট মতো এটাকে সিদ্ধ করতে দেবো আমরা। চলুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখি। দেখুন, চিলি পনিরটা কিন্তু হয়ে গেছে। দেখুন কীরকম সফট হয়েছে, দেখুন পনিরগুলো দারুণ সুন্দর কিন্তু গ্রেভিটা অ্যাবজর্ব করেছে, পনিরগুলো একদম সফট। তো চলুন বন্ধুরা, এখন আমরা দিয়ে নেবো গ্রেভিটাকে আরও সুন্দর করার জন্য। দিয়ে নিলাম এখানে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার ঘোলটা। এখন আর 1 মিনিট মতো ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু রেডি একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের চিলি পনির। তো রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদম সুন্দর গ্রেভি রেডি হয়ে গেছে, ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির বাড়িতে এত সুন্দর হয়েছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো চলুন, এখন থেকে আর রেস্টুরেন্টে নয়, বাড়িতেই বানিয়ে ফেলবো আমরা ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির আমার এই ভিডিওটা ফলো করে। তো চলুন বন্ধুরা, এখন প্লেটিং করবো। তো চলুন বন্ধুরা, আমার একদম রেডি করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে কিন্তু একদম এই ভিডিওটা ফলো করে বানিয়ে ফেলবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর প্লিজ বন্ধুরা একটা লাইক আর আমার হ্যাংলা মন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন বন্ধুরা, কারণ এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নোটিফিকেশান পেতে। আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, এত সুন্দর সুন্দর রেসিপি কিন্তু অবশ্যই একটা শেয়ার চাই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর রেসিপির ভিডিও নিয়ে।